বৃদ্ধ বয়সে সন্তান জন্ম দিয়ে নজির তৈরি করলেন উগান্ডার সাফিনা নামুকওয়া। 70 বছর বয়সে জন্ম দিয়েছেন যমজ সন্তানের। সাধারণত 45 বছরের পর একজন নারীর সন্তান ধারণের ক্ষমতা আর থাকে না, তবে আধুনিক চিকিৎসা শাস্ত্রে মানুষের বয়স একটি সংখ্যা মাত্র। তারই প্রমাণ হিসেবে 70 বছরের নারীর মা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, এতে আনন্দে আত্মহারা তিনি। আমি যেহেতু অল্প বয়সে মা হতে পারিনি, তাই মা হতে না পারার আক্ষেপ ছিল। এই শেষ বয়সে এসেও যখন সন্তান লাভের উপায় মিলেছে, তখন আমি সে সুযোগ কাজে লাগিয়েছি। চিকিৎসকেরা তার গর্ভধারণের সক্ষমতা যাচাইয়ের পর তাকে উপযুক্ত মনে করলে তিনি IVF পদ্ধতিতে গর্ভধারণ করেন। ইনভিট্রো ফার্টিলাইজেশন বা IVF আধুনিক চিকিৎসা পদ্ধতিতে তাকে মাতৃত্বের স্বাদ দেওয়া হয়েছে, তবে এ সময় তার রক্তচাপ, ডায়াবেটিস সহ লিভার এবং কিডনির অবস্থা স্বাভাবিক আছে কিনা তার নিয়মিত পরীক্ষা করা হচ্ছিল। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। সাফিনা নামুকওয়া জানান, তিনি দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। তার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা সম্ভব ছিল না, তাই হাসপাতাল কর্তৃপক্ষ তার সব ব্যয় বহন করেছে। এই বৃদ্ধ বয়সে তার সন্তানদের কথা চিন্তা করে তিনি একটি ছোটখাটো ব্যবসা শুরু করেছেন। এছাড়াও সন্তানদের জন্য তিনি সরকারের কাছ থেকে সহায়তাও পেয়েছেন। এর আগে 2020 সালে একই পদ্ধতিতে মা হন সাফিনা। এরপর আবারও সন্তান নেয়ার আকাঙ্ক্ষা থেকে মা হলেন তিনি। সাফিনা বৃদ্ধ বয়সে সন্তান জন্ম দেয়া মায়েদের মধ্যে অন্যতম হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন, তবে তিনি যে সবচেয়ে বয়স্ক নারী হিসেবে সন্তান জন্ম দিয়েছেন তা নয়। এর আগেও 73 বছর বয়সে IVF পদ্ধতিতে সন্তান জন্ম দেন ভারতের এক নারী। তাসনিম মিন্তেরেজা, সময় সংবাদ।